তোর বন্ধুর বিয়েতে তোকে দেখতে গিয়ে দেবো, তোর বিয়েতে নেমন্তন্ন করিনি। পাপা এদিকে, পাপা এদিকে দেখো, এখন চান বলতে আমাদের জল ছাওয়া করে আসছে, তারপরে চান এখন কেমন লাগছে? এইটা আমি হাইলাইট করে দেবো। দারুন 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 আছে। অপুদের বাড়ি তত্ত্ব, এটা এখন রিয়ার বাড়িতে যাবে। বলেছিস এবার খা কেস, বলেছিস এবার কেস খা। আমাদের এখন গায়ে হলুদ পর্ব শেষ, আমাদের হয়ে গেছে, ফ্রেন্ডের স্নান করতে গেলে না স্নানও হয়ে গেছে, এবার খাওয়া। আমাদের বোনকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও সাজতে যাচ্ছে, আমরাও চললাম বাড়ি সাজতে, আবার বিকেলে আসবো। বিকেলে তো নয়, সন্ধ্যে সন্ধ্যে। এই যে বোন, এই তোমাদের রাজকন্যা, একটু ব্লিঙ্ক করে দাও, ব্লিঙ্ক করে দাও, এইখানে এইখানে।
বেশি জোরে না নাড়ি করবে না, ঘট পড়ে যাবে। একটু এগিয়ে আসো ভালো। নারকেল রসি ওটা এখন না, এখন না, একটু পরে একটু পরে। আচ্ছা এবার দুজনে লক্ষ্মী ছেলে মেয়ের দিকে মতো তাকাও তো, এদিকে দুজনে ওপরে 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 দুজনে। সো আমরা চলে এলাম এখন অপুরিয়ার বিয়ের থেকে। ওদের বিয়ে এখনো হচ্ছে, এখন বাজে প্রায় দুটো, রাত দুটো। তো এখন বাড়িতে চলে এলাম কারণ কৃতি ওর মাকে ছাড়া ঘুমাতে পারে না। তোমাদের রাজকন্যার কথা বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখে কমেন্ট করো অতি অবশ্যই কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে। হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ সাইনিং অফ।